ডাক্তার জামান, পিতা মৃত আইনুদ্দিন সরকার, মাতা বাসিরন নেশা, গ্রাম জালালপুর, ডাকঘর গণবুদ্ধি, উপজেলা নকলা, জেলা শেরপুর। আমি গণবুদ্ধি স্কুলের ছাত্র, 72 সনে SSC পরীক্ষা দিই। নকলা হাজি জাল মোহাম্মদ কলেজের ছাত্র ছিলাম। ছাত্র লীগের সঙ্গে রাজনীতি করতাম আর কি, রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। স্কুলে মোটামুটি কমিটি ছিল আর কি। তখন এই যে আমরা অনলাইনের বিরুদ্ধে যে আন্দোলনগুলো, এই আন্দোলনগুলো ছাত্র সম্মিলিতভাবে এই আন্দোলন এবং এই যে মিছিল মিটিংগুলো আন্দোলনের সঙ্গে আমরা জড়িত ছিলাম। 25শে মার্চ রাত্রে যখন ঢাকার বাড়িতে আন্দোলনের কথা আমরা শুনতে পেলাম, তখন আন্দোলন আস্তে আস্তে গ্রামের দিকে এই পাক বাহিনী পাকহেনারা যখন আসা শুরু করছিল, তখন আমরা গণপতি হাই স্কুল থেকে সানাউল্লাহ খান, রহমত আলী, মঞ্জুরুল হক, মুজিবুর রহমান, শাহজাহান, আকাব্বর, নুরুল, আফরুজ হোসেন, আকরাম হোসেন, আরও অনেকেই 39 জন ছাত্র মোটামুটি সংঘবদ্ধ অবস্থায় আমরা ভারতের চলে যাই মেঘালয়ে। তারপরে এখানে ইউথ ক্যাম্পে কিছুদিন থাকি, অল্প কিছুদিন থাকি। থাকার পরে প্রিন্সিপাল মতিউর রহমান ক্যাম্পের দায়িত্ব ছিল, আমাদেরকে সিলেকশন করে প্রশিক্ষণের জন্য পাঠিয়ে দিলেন। চোরাতে 1 মাস 4 দিন আমরা প্রশিক্ষণ করি। পরে আমরা হাতিয়ে নিয়ে আবার এই ডালু ক্যাম্পে চলে আসি। কোম্পানি কমান্ডার হলো আব্দুল হক চৌধুরী, প্রিন্সিপাল নকলা হাজি জাল মোহাম্মদ কলেজের প্রিন্সিপাল, উনি বর্তমানে মারা গেছে। তার কোম্পানিতে আমরা ছিলাম, তার কোম্পানিতে 135 জন লোক আমরা ছিলাম। ভারত থেকে এই কোম্পানির সঙ্গে জড়িত হইয়া আমরা যুদ্ধে বাংলাদেশে আসি। নালিতাবাড়ি বাজার, আমরা নালিতাবাড়িতে আসি। নালিতাবাড়িতে আসিয়া তিন চার ঘন্টা পরিমাণ ফাইটিং চলে। ফাইটিংয়ের পরে যখন নালিতাবাড়ি এই পাক হানাদার বাহিনী এবং আলবদর রেজাকারা যখন সরে যায়, তখন আমরা নালিতাবাড়ি বাজারে প্রবেশ করি। প্রবেশ করার সময় আমি সরাসরি এক ব্যাংকারের ভিতরে ঢুকে পড়ছিলাম। পরে সার্চিং করে দেখলাম আমরা ব্যাংকারে কিছু নেই। ব্যাংকারে যদি সূত্র থাকতো অবশ্যই আমি মারা দিতাম, কারণ ব্যাংকার আমি বুঝতে পারিনি। প্রচুর বৃষ্টি ছিল। পরে এইখানে অনেক 2-3-4 ঘন্টা যুদ্ধ হওয়ার পরে রেজাকার আলবদর পাক বাহিনীরা চলে গেলে, পরে আমরা ভাইরিয়া যাওয়ার পথে পাক বাহিনীদের গুলিতে আমার সাথে এক মুক্তিযোদ্ধা ছিল আব্দুল সালাম, গুলিবিদ্ধ হয়। তাকে আমরা পরে নিয়া এক তন্তর এক বাড়িতে তাকে রাইখা দিই। রাইখা আমরা ভারতে চলে যাই। এই আব্দুল সালাম আমরা বর্তমানে জীবিত। পরবর্তীতে আবার আমাদের টার্গেট দিল কোম্পানির কিছু সংখ্যক একটা প্লাটন এই দিল তন্তরে। এই পাক হানাদার বাহিনীর ক্যাম্প আছে, এই ক্যাম্প অ্যাটাক করার জন্য সঙ্গে ওই যে শিখ সৈনিকরাও সাথে ছিল, বিএসএমরা। তন্ত্রে ফাইটিং চলে 2 দিন, এখানে কোনো হতাহত কেউ হয় নাই। 2 দিন পরে শেষ পর্যন্ত ক্যাম্প থেকে ওরা পলায় চলে যায়। ছোট্ট একটা ক্যাম্প ছিল, ওখান থেকে পরে ওরা ওখান থেকে হইটা গেলে আমরা ক্যাম্প সার্চিং করে আর কিছুই আর পাইনি। কিছু থাল বাসন পেয়েছিলাম আমরা। পরে আবার ভারতে ফেরত যাই। ভারতে চলে যাওয়ার পরে বোধহয় 1 সপ্তাহ বা 15 দিন পর, আনুমানিক 15 দিন পর আবার আমাদের টার্গেট দিল নালি নকলাতে। নকলাতে আমরা আসলাম, পুরা কোম্পানি আমরা ছিলাম নকলাতে। হক চৌধুরী যে কোম্পানি কমান্ডার ছিল, তার কোম্পানিতে যারা ছিলাম আমরা 135 জন লোক, সবই আমরা একসাথে অপারেশনে জড়িত হচ্ছিলাম। নকলাতে যখন আমরা 3 সাইড ঘেরাও করলাম, ঘেরাও করে যখন আমরা ফায়ার শুরু হয়ে গেল, হওয়ার পরে চলতে চলতে দুইটা থেকে শুরু হয়েছিল, শেষ রাত্র পর্যন্ত ফায়ার চলে। সিগনাল যে বনটা ছিল, যেটা উড্ডু করার জন্য, পার্টি উড্ডু করার জন্য যে বনটা ছিল, বনটা ছিল নষ্ট। সে সিগনাল বমের সংকেত না পাওয়ার দরুন সূর্য উঠে যায়। রাজাকার এবং ইয়ে পাক হেনাদার বাহিনী যারা ছিল নকলা থেকে, যারা বাইরে গেছিল বাইরে গেছিল গা বাজার থেকে, এরা আবার আমাদেরকে
পিছনে যাইতে যাইতে একেবারে ঝুঁকুরিয়া পর্যন্ত, ঘরে ঘরে মাথা পর্যন্ত আমাদের দৌড়ে এনেছিল। ওই বন্ধ যাওয়ার পরে পুরা ওইন থেকে ওরা বেগ করছে, পরে আমরা আবার ওইতে সরে আবার আস্তে আস্তে হওয়ার পরে ভারতে চলে যাই। আমাদের একজন মুক্তিযোদ্ধা মারা যায়, ইয়াদ আলী, ব্যাংকার সার্চ করার সময় সে মারা যায়। ব্যাংকারে যে রাজাকার ছিল সে বুঝতে পারে নাই, ব্যাংকারে ঢুকার সাথে সাথে ফায়ার করে এবং মারা যায়। পরবর্তীতে আমরা আবার ওই রাজাকারে মারিয়া ফেলাই, মারিয়া ফেলাই পরে আমরা যখন বেলা উঠে যায় তখন আমরা ইয়াদ আলী গান নিতে পারি নাই, আমাদের মুক্তিযোদ্ধার সাথী ভাই তাকে আর নকলা থেকে নিতে পারি নাই। এইভাবেই আমাদের যুদ্ধ চলতে থাকে। অল্প কিছুদিন পরেই আমাদের নকলা ইনশাল্লাহ স্বাধীন হয়ে যায়, সেটা মনে পড়ে 9ই ডিসেম্বর নকলা আমাদের স্বাধীন হয়। দেশ স্বাধীন হওয়ার পরে মহাসিং টিডিসি পরে আমাদেরকে জায়গা দেয়, ওখান থেকে হাতিয়ার জমা দিয়ে আমরা পরে চলে এই উসমান মেজর জেনারেল উসমানগুলির সার্টিফিকেট নিয়ে বাড়িতে চলে আসি। আমাদের স্বপ্ন ছিল এই দেশটা স্বাধীন হলে দেশটা সোনার বাংলা হিসাবে এক সময় করে উঠবে, রাষ্ট্র হিসাবে আমরা পরিচিত লাভ করতে পেরেছি, সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে উঠবে, বঙ্গবন্ধুর স্বপ্নই হবে আমাদের মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, এই ধারণা নিয়েই আমরা যুদ্ধের সঙ্গে জড়িত ছিলাম। ইনশাল্লাহ অনেকখানি বাস্তবায়ন হয়েছে, দেশের গ্রাম অঞ্চলে আনাচে কানাচে প্রত্যেকখানে রাস্তা ঘাটগুলো খুব সুন্দর, দেশ আগের চেয়ে অনেক ভালো। এবং এইভাবে যদি দেশ উন্নতির দিকে এগিয়ে চলে, দেশ ইনশাল্লাহ নিজের রাষ্ট্র বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হিসেবেই চলতে পারবে, কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আমার নাম মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বাবার নাম আব্দুল করিম সরকার, মায়ের নাম খয়রুন বেগম, স্বামীর নাম মোহাম্মদ আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা। যেদিন পাকেরা হামলা করলো ওই দিন আমার তখন পুদ্দারের বড় মেজো কাকা গোবিন্দ পুদ্দার, গেনু পুদ্দার, তাকে যখন পাক বাহিনীরা গুলি করে মারলো এটা দেখছি। এরপরে তাদের বাড়ির একটা ঠাকুর ছিল, তাকে মারলো, ওটা দেখছি। পরে আসে আর কি আমরা দেখছি গুলি করে মাইরা যাওয়ার পরে, পরে যখন তারা নকলা দিকে গেল গা, তখন আমরা এইসব ঘটনাগুলো দেখলাম। দেওয়ার পরে তখন ওই দিনই আমরা বাড়ি সাইডে চলে যাই বিহারিপা, এরপরে আর আমরা এই সাইডে আসি নাই। পরে দেশ স্বাধীন হওয়ার পরে পরে আমরা আমাদের বাড়ি ঘরে আসি, বদলা সব রুটটা বাড়ি নিচে গেলাম, আমার বাড়ি ঘরে কেউ ছিল না, সব কিছু নিচে গেলাম, দান বন যা কিছু ছিল বলে সব নিয়ে গেছিল, কিচ্ছুই রাখে নাই। পরে আসে কোনো ভাই আর কি তোড়াতাড়ি করে কিছু আমার যোগাড় যন্ত্র করে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর আমি আমার ভগ্নিপতির বিহারি পাড়া আমার ভগ্নিপতির বাড়ি আছে, ওখানে ছিলাম আমরা মুক্তিযোদ্ধা স্ত্রী। আমি খুবই সুখী হন বর্তমানে, খুব সুখী। তবু একটা দুঃখ এটাই যে ছেলে ঘরে লেখাপড়া করে আর কোনো চাকরি পাইতেছি না, মুক্তিযোদ্ধার কোটা থেকে যে ইন্টারভিউ দিতেছে কোনো চাকরি পাই না, চাকরির খুব সমস্যা হইতেছে। কিন্তু শেখ হাসিনা বর্তমানে যে ফেসিলিটি দিচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানরে এটা খুবই সুন্দর, কিন্তু ওই লিখিব চাকরির ইন্টারভিউ দিতেছে কিন্তু কোনো কিছু কাজ হইতেছে না। আমার নাম মোহাম্মদ শরীফ, আমার পিতার নাম মোহাম্মদ আখতারুজ্জামান, গ্রামের জালালপুর, পোস্ট গণবুদ্ধি, উপজেলা নকলা, জেলা শেরপুর। আমার নাম মোসাম্মদ ইশিতা বেগম, আমার পিতার নাম মোহাম্মদ আব্দুল করিম, আমার মায়ের নাম মোসাম্মদ ফাহিমা বেগম, গ্রাম পাঠাঘাটা, থানা নকলা, জেলা শেরপুর। আচ্ছা, হ্যাঁ, আমার বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। 1971 সালে তিনি দেশের জন্য অনেক ত্যাগ দিয়েছেন। আমার শ্বশুর একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, তার জন্য আমি গর্বিত বোধ করি। আমাদের দেশটা অনেক সুন্দর, সচ্ছল, কোনো হিংসা থাকবে না দেশে, অনেক দেশের মতো অনেক সুন্দর হবে আমাদের দেশ, আমাদের দেশটা হবে সুখের বাংলাদেশ, এটাই আমার স্বপ্ন। এদেশের জন্য ভালোভাবে যেন সবাই যেন চলতে পারে, যেন এদেশের জন্য কোনো কিছু যাতে নাই হয়, দেশটা অনেক কষ্ট করে স্বাধীন করছে, দেশটা যেন সুন্দরভাবে চলতে পারে সবাই, এই কামনাই করি।